একটা সুন্দর সংসার পেতে গেলে স্বামী স্ত্রী দুজনের কিন্তু সংসারের প্রতি সমান গুরুত্ব দিতে হয়। এবং আমার সংসার জীবনে আমার হাজব্যান্ড আমাকে সবসময় অনেক বেশি সাপোর্ট করে। এই যেমন আমি এই কয়টা দিন ধরে ভাবছিলাম যে আমার ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে গোছাবো, তার কারণ আমাদের বিয়ের 1.5 বছরেও আমরা আমাদের সংসারটাকে টোটালি গোছাই নাই, কারণ দুইজন দুই জায়গায় থাকতাম। ফাইনালি যেহেতু আমরা সংসারটা করা স্টার্ট করে দিয়েছি, এজন্য ভাবলাম যে আমাদের ডাইনিং টেবিলটা সুন্দর করে গোছাবো, কারণ ঘরের প্রথম লুকটাই কিন্তু ডাইনিং টেবিলটা থাকে। সো আমরা ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে গোছানোর জন্য আমরা একটা পেজ থেকে বেশ কিছু ডাইনিং টেবিলের কভার নিলাম, এবং এই ডাইনিং টেবিলের কভারগুলো আমরা নিয়েছিলাম সানরোজ ফ্যাশন পেজ থেকে। তাদের পেজ থেকে তোমরা অথেন্টিক প্রোডাক্টস কিন্তু পেয়ে যাবে। এইরকম সোফার কভার, চেয়ারের কভার কিন্তু অনলাইন মার্কেটে প্রচুর পরিমাণে আছে, বাট ভালো কোয়ালিটি সম্পন্ন আমি খুঁজতে খুঁজতে এই পেজ থেকে আমি অর্ডার প্লেস করি, এবং তাদের এখানে তোমরা 100% অরিজিনাল কভারগুলো পাবে। এবং এটার যে ম্যাটেরিয়ালটা আমার খুব পছন্দ হয়েছে। এটা আমি প্রথমে যখন অর্ডার করি, আমার কাছে মনে হয়েছিল যে এটা যদি হোয়াইট কালার অর্ডার করতাম সবচেয়ে বেশি ভালো হতো, অ্যান্ড বলতে না বলতে সেই হোয়াইট কালারটাই আমি অর্ডার করে দিয়েছি। এবং হোয়াইট কালারটা কিন্তু ঘরের সৌন্দর্যটাকে আরও বেশি ফুটিয়ে তুলতে সাহায্য করে। আমার সবসময় ঘরটা একদম স্নিগ্ধ, একটু হালকা কালার, এইগুলো বেশি পছন্দ, এবং তার জন্যই আমি সাদা রঙটা নিয়েছি। যদিও সাদা রঙটা ময়লা হয় বেশি, বাট সেটা যদি আমি সুন্দর করে রাখতে পারি সেক্ষেত্রে ঘরটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। এবং আমার হাজব্যান্ড সবসময় আমাকে ঘরের কাজে সাহায্য করে, এবং যদি শুক্রবার হয়ে থাকে সে সারাটা দিন বাসায় টাইম দেয়, এবং বাসার যত যাবতীয় কাজ আমরা দুজন একসাথে করি। সেদিন নিউ মার্কেটে গিয়েছিলাম, এবং নিউ মার্কেটের এলিফ্যান্ট রোড থেকে আমি বেশ কিছু পর্দা অর্ডার দিই, যেইগুলো আমাকে ডেলিভার করা হয় বাসায়। এবং পর্দাগুলো ছিল ব্ল্যাক আউটের পর্দা, এবং যেটা ছিল বেশ সুন্দর, এবং এই পর্দাগুলো আমার বেশ পছন্দ। একটু গ্লেসি টাইপের বা একটু মোটা, সুন্দর একটা ভাইবস দেয় ঘরের। তো আমরা দুইজন মিলে পর্দাগুলোকে সুন্দর করে হ্যাং করছিলাম। আমার হাজব্যান্ড সবসময় আমাকে সাপোর্ট করে অনেক, আমার কাজের প্রতি অনেক বেশি উৎসাহ প্রদান করে, এবং আমরা দুজন মিলে যখন কাজ করি তখন সব কিছুই অনেক ভালো লাগে এবং কাজটাকে অনেক সহজ হয়ে যায়। পর্দাগুলো হ্যাং করতে করতে আমরা দুজন গল্প করছিলাম, একটু নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলাম। তো পর্দাগুলো ইতিমধ্যে হ্যাং করা হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছ পর্দাতে কিন্তু পুরো লুকটা খুব সুন্দর এসেছে। বাইরের আলো এবং বাতাসের জন্য আমি পর্দাগুলোকে সুন্দর করে বেঁধে দিলাম, যাতে করে আলো পাই আমি। এরপর আমি আর আমার হাজব্যান্ড মিলে খুব সুন্দর করে চেয়ারের কভারগুলো লাগিয়ে দিয়েছিলাম। চেয়ারের কভারগুলো আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। কাপড়টা ছিল অনেক বেশি সফট ম্যাটেরিয়ালের অ্যান্ড অনেক বেশি স্ট্রেচি। এটা আমার কাছে মনে হয়েছে যে অরিজিনাল প্রোডাক্টসেই আসলে এত সুন্দর যে ম্যাটেরিয়াল সেটা পাওয়া সম্ভব। এরপর আমি আমার ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে আমি সাজিয়ে নিলাম। আমি সবসময় চেষ্টা করি যে ঘরটাকে একটু স্নিগ্ধভাবে আনার, এই জন্য আমার হোয়াইট কালারটা সব থেকে বেশি পছন্দের। এবং দেখতে পারছো ম্যাটেরিয়ালটা কত সুন্দর। এইরকম ম্যাটেরিয়ালের কিন্তু তোমরা সোফা কভারও কিন্তু অর্ডার দিতে পারো তাদের পেজে। তাদের পেজে সোফার কভার, চেয়ারের কভার, টেবিলের কভার সহ বিভিন্ন ধরনের কভার তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যে দেখতেই পারছো যে আমি ডাইনিং টেবিলের নিচে ঢুকে গেছি, তার কারণ নিচের যেই দড়িটা আছে এটা আমাকে সুন্দর করে বাঁধতে হবে, এবং বাঁধলেই কিন্তু একটা সুন্দর মেজারমেন্ট আসবে এবং দেখতেও ভালো লাগবে, এটা সুন্দরভাবে ফিক্সও থাকবে। ফাইনালি হয়ে গেছে কত কিছু যে করা লাগে একটা ঘরটা সুন্দর করে সাজানোর জন্য। তো এটাই আমি সুন্দর করে সেট করে নিলাম। এইবার আমার ডেকোর করার পালা যে আমি আমার টেবিলের উপরে কীভাবে সাজাবো। তো আমি আড়ং থেকে এর আগেই বেশ কিছু জিনিস কিনে নিয়েছিলাম, যেমন টেবিল ম্যাট, টেবিল রানার। এই টেবিল ম্যাটগুলো 80.68 টাকা পিস ছিল আই গেস, অ্যান্ড তার সাথে এই টেবিল রানারটা আমার খুব পছন্দ হয়েছিল। একদমই সুদিং একটা কালার, অ্যান্ড কফি কালারের উপর হালকা টাইপের হলুদ কালার, অনেক সুন্দর লাগছিল। আমার কাছে মনে হয়েছে যে এটা হোয়াইট কালারের উপর খুব সুন্দর যাবে। এরপর আমি যে টেবিল ম্যাটগুলো আছে সেগুলো সুন্দর করে দিয়ে নিলাম 6টা, অ্যান্ড তারপরে আমি গ্লাসের জন্য একটা গ্লাস হোল্ডার অ্যান্ড তার সাথে গ্লাসগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ যেহেতু আমি টেবিলের উপরে কিছু জিনিস রাখবো তার জন্য আমার মনে হলো গ্লাসটা রাখা বেশি জরুরি, কারণ আমরা সবসময় গ্লাসে করে পানি খাই, অ্যান্ড টেবিলে এটা রাখা খুব দরকার। এরপরে গ্লাস হোল্ডারে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিলাম, অ্যান্ড আমার গ্লাস হোল্ডারটা কিন্তু অনেক সুন্দর, তাই না? আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, অ্যান্ড অনেক ইউনিক মনে হয়েছে। এরপর আমি একটা ছোট্ট ডালা নিয়ে নিলাম, এটাও আমি আড়ং থেকে নিয়েছিলাম, অ্যান্ড ডালার উপরে আমি সুন্দর করে কিছু ফুল গাছ তার সাথে খাবারের আইটেমের মধ্যে জেলি, মোমবাতি, শোপিস সুন্দর করে সাজিয়ে রাখলাম।
নাও লুক অ্যাট মাই ডাইনিং হল রুম, দেখতেই পারছো কত স্নিগ্ধ এবং কত সুন্দর লাগছে। আমি কিন্তু ওয়ালে কিছু হ্যাঙ্গিং করিনি, আমি ওয়ালের জন্য অন্যভাবে তোমাদেরকে একটা ভিডিও করব। অ্যান্ড আমি জাস্ট ডাইনিং টেবিলটাই আজকে তোমাদেরকে সাজিয়ে দেখলাম যে কেমন লাগে। আজকের এই ডাইনিং টেবিল কভারটা তোমরা পেয়ে যাচ্ছ যেই পেজে, আমি পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, তোমরা চাইলে চেক করতে পারো। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে ডেফিনেটলি আমাকে কমেন্ট ডাউন করে জানাও যে আজকে ভিডিও কেমন লাগলো। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সবাইকে আল্লাহ হাফেজ।